হ্যালো বন্ধু, আজকে তোমাদের জন্য ভিডিওটি দিচ্ছি যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছো, যারা হোমিওপ্যাথি লাভার, যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করো তাদের জন্য এই ভিডিওটা, এবং জুনিয়র যারা হোমিওপ্যাথি চিকিৎসক তাদের জন্য এই ভিডিওটা আজকে দেওয়া হচ্ছে। যে আমার সামনে যে বসে রয়েছে তার নাম হচ্ছে সৃজন দাস। সৃজন একটু মুখটা তুলে, সৃজন দাস, ও কনস্টিপেশনে ভুগত, তার সাথে ছিল হেমারয়েডস, অর্থাৎ যাকে তোমরা বলো পাইলস, বাংলায় বলা হয় অর্চ। এই রোগ তাদেরই হয় যারা বসে কাজ করে, ও বসে মেশিন চালায়, অর্থাৎ তাই তো সৃজন? ও বসে মেশিনে কাজ করে, ওর এই জন্য এই রোগটি ধরেছে। এবং খাওয়া দাওয়া অনিয়মিত, অর্থাৎ অনিয়মিত যারা খাওয়া দাওয়া করে, জল কম খায়, মশলাযুক্ত খাবার বেশি খাওয়া পড়ে, আর রাত্রির জাগরণ পড়ে, ওর রাত্রেও জাগরণ পড়তো আগে, তাই তো? আর প্রচুর পরিশ্রম করতে হয় ওকে, যাদের কোদ দিয়ে মল ত্যাগ করতে হয়, মল ঠিক মতন হয় না, তাদের এই ধরনের রোগগুলি হয়। তো ওকে আমি ব্রায়নিয়া 200 দেবার পরে ও পুরোটা আরোগ্য হয়েছে। এখন প্রায় 2 বছর ধরে তুমি ভুগতে তো নাকি? হ্যাঁ, 2 বছর এখন ভালো আছে, এখন পুরোপুরি সুস্থ। ও এখন আজকে আমার চেম্বারে এসছে একটা অ্যাকুইট প্রবলেমের জন্য, পেটে একটু গ্যাস ফর্ম করেছে, সেই জন্য তাই ওকে আজকে সুযোগ পেয়েছি বলে তোমাদের জন্য এই ভিডিওটি দিচ্ছি। সৃজন, তুমি খুশি তো? তোমার, হ্যাঁ, তুমি একটু বলো তোমার কি কষ্টটা হতো? হ্যাঁ, আমার খুব যন্ত্রণাও হতো আর আপনার মলদ্বারে রক্ত পড়তো। এবার ডাক্তারবাবুর সঙ্গে আলাপ করে ওষুধটা খেয়ে আমি খুব ভালো আছি। গ্যাস প্রবলেমের জন্য আবার একটা ওষুধ নিতে এলাম ডাক্তারবাবুর কাছে। তো গ্যাসের প্রবলেমের জন্য এসছে তাই তোমাদের ভিডিওটি দিতে পারছি। ওকে ব্রায়নিয়া দিয়েছিলাম এই কারণে, ওর প্রচণ্ড জল পিপাসা, ও কিন্তু প্রচুর ঠান্ডা জল খেতে ভালোবাসে। হ্যাঁ, ও মাংস খেতে একদম ভালোবাসে না, ওর মিষ্টি খুব পছন্দ, আর ওর কিন্তু একটা প্রচণ্ড খিদে থাকে। হ্যাঁ, কিন্তু ও খেতে পারে না, খাওয়ার সময় কিন্তু অল্প খেত, কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসত, আর ইন অ্যাক্টিভ, অর্থাৎ রেকটামে মানে যে প্রেশার দিয়ে ওকে পায়খানা করতে হতো কোন। আর একটা ছিল, ও প্রচণ্ড কাজ পাগল, হট পেশেন্ট, ও কিন্তু নিজের বিজনেস, অর্থাৎ যেটাকে আমরা বলি ডেলি বিজনেস, সেই নিজের কাজকর্ম সম্বন্ধে এবং সংসার সম্বন্ধে একদম সচেতন। আর সৃজন, তুমি তো সংসারের কাজ করতে সব, অবশ্যই, মানে ও সংসার ধর্ম আগে ওর কাছে, সংসারের কাজকর্ম, বন্ধুবান্ধবও কম, তাই তো? বন্ধুবান্ধবও কম, তাই ও, তার জন্য ওকে ব্রায়নিয়া প্রেসক্রিপশন করেছিলাম, তোমাদের বোঝানোর জন্য বললাম। এই ব্রায়নিয়া খেয়ে ও ভালো আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো তোমরা নিশ্চয়ই একবার কমেন্টসে লিখবে, ধন্যবাদ। তা তোমার এই ভিডিওটি আমরা ইউটিউবে দেব, তোমার পারমিশন ছাড়া তো দিতে পারি না, তাই আশা করি তুমি পারমিশন দিয়েছো। হ্যাঁ, ঠিক আছে, দিন আমার জন্য যদি উপকার হয় আরও 10 জনের তো ভালো জিনিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।